বাংলাপরক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ধর্মস্থানের কর্মকাণ্ডের হিসেব নিতে আইন জারির পথে যোগী সরকার, অন্ধকারে মসজিদ গির্জা, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মুখেই বিরোধিতা, লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন দিলীপ ঘোষের পরিবারের সদস্যরা। ছয় থেকে সাতজন বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দেবেন, বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার এবার বাজেট পেশ হবে কোনো কাগজের নথি ছাড়াই। কৃষি আইনকে কেন্দ্র করে বিজেপি জেজেপি জুটে ভাঙ্গনের আশঙ্কা, আসরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভ্যাকসিন নিয়ে নয়া নির্দেশ জারি কেন্দ্রের, বেঁধে দেওয়া হলো সময়সীমা এবং দাম। সুরক্ষা নিয়ে চিন্তা, এখনই করোনার ভ্যাকসিন নিতে চান না বহু ভারতবাসী, বলছে সমীক্ষা। এবং সর্বশেষ জানিয়ে দেব আরও কোনটাশা ডোনাল্ড ট্রাম্প, উস্কানির অভিযোগে এবার দরজা বন্ধ করল ইউটিউব। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ধর্মস্থানের কর্মকাণ্ডের হিসেব নিতে আইন জারির পথে যোগী সরকার, অন্ধকারে মসজিদ গির্জা। লাভজেহাদ বিরোধী আইনের পর ফের নতুন অধ্যাদেশ জারি করার পরিকল্পনায় যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশের যাবতীয় মন্দির মসজিদ গির্জার রেজিস্ট্রেশন, প্রাপ্ত অনুদান, পরিচালন এবং নিরাপত্তা নিয়ে সমস্ত খবরাখবর পেতেই জারি হতে চলেছে অধ্যাদেশটি। এই মর্মে যোগীর কাছে ইতিমধ্যেই পরিকল্পনা উপস্থাপন করেছে ওই রাজ্যের ধর্মার্থ কার্য বিভাগ। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রের খবর, মিলেছে সম্মতিও। সরকারের মুখপাত্র তথা ক্যাবিনেট মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং এই উপস্থাপনের কথা নিশ্চিত করেছেন। তবে অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আর কোনো তথ্য দিতে চাননি তিনি। কি করবে এই নতুন অধ্যাদেশ? সূত্র বলছে, ধর্মস্থানগুলির ব্যবস্থাপনার অধিকার নিয়ে বিতর্কের অবসান করতে রেজিস্ট্রেশন করাবে সরকার। মন্দির মসজিদগুলি অনুদান এবং পুজো বাবদ যে অর্থ আয় করে তার হিসেব রাখতে গড়া হবে এক গভর্নিং বডি। আরেক তলের দায়িত্ব থাকবে ধর্মস্থানগুলির নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা। তবে ডাকডুল বাজিয়ে নয়, খানিকটা চুপিসারেই এই নয়া অধ্যাদেশ জারি করার পন্থা নিয়েছে যোগী সরকার। সূত্রের খবর, এই নিয়ে সরকারের কোনো মন্ত্রী অথবা নেতা প্রকাশ্যে কথা বলতে চাইছেন না, কারণ তাদের ভয় এই নিয়ে হয়তো প্রতিবাদ করবেন সাধু সন্তরা, এমন যে কোনো বিতর্কই এড়াতে চাইছে প্রশাসন। ওদিকে নতুন অধ্যাদেশের বিষয়ে এখনো সরকারিভাবে কিছু জানে না মসজিদ এবং গির্জার পরিচালন সমিতি। লখনৌস্থিত শিয়া মুসলিম গোষ্ঠীর প্রতিনিধি বলছেন, সংবাদ মাধ্যমে এই নতুন আইনের কথা শুনেছেন তিনি, সরকারিভাবে কিছু জানেন না। লখনৌয়ের অ্যাসেম্বলি অফ বিলিভার্স চার্চের ফাদার মরিশ কুমারও একই কথা শুনেছেন। অপরদিকে মুখেই বিরোধিতা, লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিবারের সদস্যরা। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রতিনিয়তই রাজ্যকে তুলোধুনো করছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দাবি করছেন ওই কার্ডে আদৌ পরিষেবা মিলবে না, অথচ তার ভাইয়ের স্ত্রীসহ পরিবারের বেশ কয়েকজনকে দেখা গেল স্বাস্থ্যসাথীর লাইনে। বিষয়টি প্রকাশ্যে আসতে তৃণমূলের কটাক্ষের শিকার হচ্ছেন মেদিনীপুরের সাংসদ। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের আদি বাড়ি ঝাড়গ্রামের গোবিবল্লভপুরের কুলিয়ানা গ্রামে। এখনও সাংসদের মা ভাই সহ পরিবারের সদস্যরা সেখানেই থাকেন। ভাই হীরক ঘোষ গোবিবল্লভপুর দুই নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি, খুড়তুতো ভাই সুকেশ ঘোষ জেলা বিজেপির সহসভাপতি। তাই স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের পাশাপাশি তার ভাইদের গলায়ও সর্বদাই শোনা যায় মুখ্যমন্ত্রী বিরোধী সুর। স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গেও বারবার রাজ্যকে নিশানা করতে দেখা গিয়েছে তাদের। এসবের মাঝেই সম্প্রতি যেখানে গোবিবল্লভপুরের কুলিয়ানা এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলা হচ্ছে, সেখানে দেখা যায় হীরক ঘোষের স্ত্রীসহ পরিবারের বেশ কয়েকজনকে। স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির প্রথম সারির নেতার পরিবারের সদস্যদের এই কার্ডের লাইনে নজরে পড়তেই নানা রকম আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের তরফে সরাসরি আক্রমণ করা হচ্ছে দিলীপ ঘোষকেও। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, দিলীপ ঘোষ বুঝে গিয়েছেন দলটা মুছে যাবে, তাই ভেবেছেন আগেভাগে আত্মসমর্পণ করি, সেই কারণেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছেন ওর পরিবারের সদস্যরা।
অপরদিকে ছয় থেকে সাতজন বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দেবেন বিশ্রক দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের। বিজেপির গুম উড়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের খাদ্যমন্ত্রী ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন বিজেপির ছয় থেকে সাতজন সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে। তারা মে মাসের আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিবেন। একাধিক বিজেপি বিধায়ক যারা তৃণমূল ছেড়ে গিয়েছেন তারাও ফেরার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয়। মে মাসের আগেই বড় ঘটনা ঘটবে বলে দাবি করেছেন তিনি। বিজেপি অবশ্য তাতে আমল দিতে রাজি নয়। বিজেপি নেতা সমীক ভট্টাচার্য দাবি করেছেন দলের কর্মীদের টিকিয়ে রাখতে তৃণমূল কংগ্রেস নেতারা এইসব চমকদার কথা বলেছেন, কারণ তৃণমূলে আর কেউ থাকতে চাইছেন না। এইসব কথা বলে তাদের দলের কর্মীদের টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতারা। এতে বিজেপির কোনো ক্ষতি হবে না, উল্টে আরও তৃণমূল নেতাকর্মী বিজেপিতে যোগ দেবেন। এতদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পালা চলেছে বা চলছে, ভোটের আগে তা আরও জোরদার হবে বলেও দাবি করেছেন গেরুয়া শিবিরের নেতারা। তার মাঝে আচমকা উল্টো স্রোত বয়ে যায় কিনা সেটাই এখন দেখার বিষয়। জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি যদি সত্যি হয় তাহলে লোকসভা বুটের আগে দলবদলের খেলা আরও জমে যাবে বলেই মত ওয়াকিবহাল মহলের। অপরদিকে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার এবার বাজেট পেশ হবে কোনো কাগজের নথি ছাড়াই। স্বাধীনতার পর এই প্রথমবার এবার আর কেন্দ্রীয় বাজেটের কুটিনাটি চাপানো হবে না, অর্থাৎ কাগজের নথি ছাড়াই এবার পেশ হবে সাধারণ বাজেট। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ছাপানো নথির বদলে বাজেটের সফট কপি পাবেন সাংসদরা। ইতিমধ্যে কেন্দ্রের এই সিদ্ধান্তে সংসদের দুই কক্ষের সদস্যরাই সায় দিয়েছেন। দিল্লির মসনদে বসার পর থেকেই বাজেট পেশের রীতিনীতিতে নানা বদল এনেছে কেন্দ্রীয় সরকার। কখনো তারা কেন্দ্রীয় বাজেট পেশের দিন বদল করেছে, তো কখনো আবার রেল ও সাধারণ বাজেটকে জুড়ে দিয়েছে। মোদি সরকারের আমলেই দীর্ঘতম বাজেট বক্তৃতার সাক্ষী থেকেছে গোটা দেশ। এবার কোভিডের কূপে বদলে যেতে চলেছে সাধারণ বাজেটের আরও এক ঐতিহাসিক প্রথা। বাজেট পেশের আগে অর্থমন্ত্রক অর্থাৎ দিল্লির সাউথ ব্লকে সাজসাজ রব পড়ে যায়। অর্থমন্ত্রকের নিজস্ব ছাপাখানায় মুদ্রণ হয় এই নথি। শতাধিক কর্মী রাত জেগে সাধারণ বাজেটের নথি চাপেন। বাজেট পেশের আগে অর্থমন্ত্রকের ছাপাখানা কার্যত ওই কর্মীদের ঘর বাড়ি হয়ে যায়, কারণ বাজেটের নিরাপত্তার কারণে তারা বাড়ি পর্যন্ত যেতে পারেন না। নথি চাপার পর যতক্ষণ না তা সিল করে সংসদ ভবনে বাজেট পেশের দিন পাঠানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের ছুটি নেই। এবার সেই চাপাখানা কার্যত শুনশান, কারণ কোভিড পরিস্থিতিতে একসঙ্গে এত লোকের জমায়েত সম্ভব নয়। জমায়েত থেকে সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে, সেই কথা মাথায় রেখেই এবার কাগজবিহীন করা হচ্ছে কেন্দ্রীয় সাধারণ বাজেট। সূত্রের খবর, বাজেটের আগে অর্থমন্ত্রকের কর্মী আধিকারিকরা আনন্দ উৎসব করে থাকেন, এবার সেই উৎসব বাতিল হচ্ছে বলে খবর। সব মিলিয়ে এবার অনেকটাই বদলে যাচ্ছে কেন্দ্রীয় বাজেট পেশের ধরন। অপরদিকে কৃষি আইনকে কেন্দ্র করে বিজেপি জেজেপি জুটে ভাঙ্গনের আশঙ্কা আসরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিতর্কিত কৃষি আইন ইস্যুতে আরও খানিকটা চাপে পড়তে চলেছে বিজেপি। গেরুয়া শিবিরের এক বড় জোট সঙ্গী অকালী দল ইতিমধ্যেই এনডিএ ছেড়েছে। রাজস্থানের লোকতান্ত্রিক জনতা দল জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার প্রশ্ন উঠছে আরও এক জোট সঙ্গীর ভবিষ্যৎ নিয়ে। কথা হচ্ছে হরিয়ানায় বিজেপির জোট সঙ্গী জেজেপির। অকালী দলের পথ ধরে বিজেপির সঙ্গ ছাড়ার জন্য চাপ বাড়ছে দুষ্মন্ত চৌটালার উপরও। দলের বিধায়করা রাজনৈতিকভাবে জমি হারানোর ভয়ে জোট ছাড়ার হুমকি দিচ্ছেন। সমস্যার সমাধান না হলে জেজেপি যে এনডিএ ছাড়তে পারে সেই ইঙ্গিত দিয়েছেন জেজেপির সর্বভারতীয় সভাপতি তথা হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার বাবা অজয় চৌটালাও। হরিয়ানায় আপাতত জেজেপির সমর্থনে সরকারে আছে বিজেপি। মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের গদিতে টিকে থাকা নির্ভর করেছে জেজেপির উপর। সেই জেজেপিতেই কিনা বিদ্রোহ, যা উদ্বিগ্ন করে তুলেছে খুদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সমস্যা মেটাতে নিজে আসরে নেমেছেন তিনি। গতকাল নয়াদিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছেন মুখ্যমন্ত্রী খাট্টার এবং উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন হরিয়ানা মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী, এদের মধ্যে কেউ কেউ আবার বেসুরো।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অবশ্য বিজেপি জেজেপি দুই শিবিরই দাবি করেছে জোট নিয়ে কোনো সংশয় নেই। হরিয়ানা সরকার নিজেদের মেয়াদ শেষ করবে। মুখ্যমন্ত্রী কাট্টার বলেছেন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি একদম ঠিক আছে, বিরোধী সংবাদ মাধ্যম ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে, আমাদের সরকার মেয়াদ শেষ করবে। উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা বলছেন আমার মনে হয় সরকার ঠিকঠাকই চলছে আর কৃষকদের সব সমস্যা নিয়ে আলোচনা চলছে, আশা করা যায় সুপ্রিম কোর্ট ব্যাপারটা মিটিয়ে ফেলবে। দুই নেতার এই বয়ানের পরও অবশ্য গুজব থামছে না, প্রশ্ন উঠছে সব যদি ঠিকই থাকে তাহলে বৈঠকের দরকার কেন পড়ল। অপরদিকে ভ্যাকসিন নিয়ে নয়া নির্দেশ জারি কেন্দ্রের, বেঁধে দেওয়া হলো সময়সীমা এবং দাম। আজ ভারতের জন্য ঐতিহাসিক দিন, ভ্যাকসিন সব রাজ্যে সরবরাহ নিয়ে মঙ্গলবার এমনটাই জানিয়েছে সেরাম সংস্থা প্রদান। তবে দেশের সব রাজ্যে ভ্যাকসিন পৌঁছানোর ক্ষেত্রে বেঁধে দেওয়া হলো সময়সীমা। সাফ জানানো হয়েছে যে 14 জানুয়ারির মধ্যে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় পৌঁছে দিতে হবে ভ্যাকসিন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে সরকার বলেছে যে ভারত বায়োটেকের কোভ্যাকসিন ডোজগুলির জন্য 295 টাকা ব্যয় হবে। সংস্থাটি 16.5 লক্ষ ডোজ বিনামূল্যে প্রদান করবে, যার প্রতিটি মূল্য 206 টাকা হবে। এবার বাইরে সরকার বলেছে যে কোভিশিল্ড ভ্যাকসিনের 1.10 ডোজ প্রতি 200 টাকা ব্যয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সংগ্রহ করা হচ্ছে। আগামী 16 জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে গণ টিকাকরণ। ইতিমধ্যেই অক্সফোর্ড এজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেক আইসিএমআরের তৈরি কোভ্যাকসিন টিকাকে অনুমোদন দিয়েছে ভারত। সোমবার কোভিশিল্ড টিকার জন্য সেরাম ইনস্টিটিউটকে 1.10 কোটি ডোজের বরাদ দিল কেন্দ্র। অপরদিকে সুরক্ষা নিয়ে চিন্তা, এখনই করোনার ভ্যাকসিন নিতে চান না বহু ভারতবাসী, বলছে সমীক্ষা। করোনার ভ্যাকসিন প্রস্তুত, দেশের বিভিন্ন প্রান্তে তা পাঠিয়ে দেওয়া হয়েছে, দিন তিনেকের মধ্যেই দেশ জুড়ে শুরু হবে টিকাকরণ। সরকারি সূত্রের খবর, দৈনিক 13 লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে ভারতে। শুরুতে অবশ্য সরাসরি আম আদমিকে এই টিকা দেওয়া হবে না, শুরুতে টিকা পাবেন 3 কোটি স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কার। তারপর অগ্রাধিকারের ভিত্তিতে বেশি বয়স্ক এবং ক্রনিক রোগে আক্রান্তদের এই ভ্যাকসিন দেওয়া হবে, তারপর টিকা পাবেন সাধারণ নাগরিকরা। অপেক্ষা এখনও অনেকটা সময়ের, কিন্তু এখন প্রশ্ন হলো সাধারণ মানুষ আদৌ করোনার টিকা নিতে আগ্রহী তো? এক সমীক্ষা বলছে দেশে টিকাকরণ শুরু হলেও এখনই ভ্যাকসিন নিতে নারাজ প্রায় 32% মানুষ। ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত নন তারা, মূলত শহরাঞ্চলের বাসিন্দাদের নিয়ে এই সমীক্ষা করেছে ইউগভ। সমীক্ষা বলছে এই মুহূর্তে 68% ভারতীয় করোনার ভ্যাকসিন নিতে প্রস্তুত হলেও এর একটা বড় অংশ পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত। প্রায় 41% মানুষ চাইছেন ভ্যাকসিন নেওয়ার আগে কয়েক মাস অপেক্ষা করতে। 33% মানুষ অবশ্য ভ্যাকসিন হাতে পেলেই তা নেওয়ার পক্ষপাতী। 13% মানুষ স্বেচ্ছায় ভ্যাকসিন নিতে আগ্রহী নন, তবে সরকার বাধ্যতামূলক করলে নিতে রাজি আছেন। 11% মানুষ বলছেন একমাত্র কর্মস্থল থেকে ভ্যাকসিন নেওয়াটা বাধ্যতামূলক করলেই তারা টিকাকরণে অংশ নেবেন। টিকাকরণের ক্ষেত্রে অবশ্য বিদেশি ভ্যাকসিনের থেকে দেশি ভ্যাকসিনে আস্থা বেশি মানুষের। 55% বলছেন তারা ভারতে তৈরি ভ্যাকসিনেই বেশি স্বাচ্ছন্দ্য। ভ্যাকসিনের খরচ বহন করা নিয়ে ইতিমধ্যেই বিস্তর বিতর্ক হয়েছে। প্রাথমিকভাবে 3 কোটি স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের বিনামূল্যে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু দেশের প্রায় 50% মানুষই মনে করছেন সরকারের বিনামূল্যে করোনার ভ্যাকসিন বিলি করা উচিত। 34% মানুষ মনে করছেন অন্তত গরিব মানুষের মধ্যে বিনামূল্যে ভ্যাকসিন বিতরণ করা উচিত। 14% মানুষ অবশ্য মনে করছেন প্রত্যেকের উচিত নিজের টিকাকরণের খরচ বহন করা। অপরদিকে আরও কুণ্ঠাসা ডোনাল্ড ট্রাম্প, উস্কানির অভিযোগে এবার দরজা বন্ধ করল ইউটিউব, তার সঙ্গ ছেড়েছে ফেসবুক টুইটার। অভিযোগ, ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা হয়েছে তারই প্ররোচনায়। এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মুখ ফেরালো ইউটিউবও। অভিযোগ, ট্রাম্পের ব্যক্তিগত ইউটিউব হ্যান্ডেলে এমন কোনো কন্টেন্ট ছিল যা উস্কানিমূলক এবং স্বভাবতই ইউটিউবের শর্ত লঙ্ঘনকারী। এই কারণেই মঙ্গলবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট সরিয়ে দেয় ইউটিউব এবং বলা হয় 1 সপ্তাহ পর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
এখনো পর্যন্ত ইউটিউব একমাত্র মাধ্যম ছিল যা ট্রাম্পকে বয়কট করেনি। ক্যাপিটাল হিলসে হামলার পরে ডোনাল্ড ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করে ফেসবুক, পুরোপুরি বয়কট করে হোয়াটসঅ্যাপ। ইউটিউবের এক মুখপাত্র বিবৃতি দিয়ে জানান, আমরা সযত্নে কচি দেখে মনে করেছি ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্টের একটি বিশেষ ভিডিও। কোনো সন্দেহ নেই ভিডিওটি প্ররোচনামূলক, সেই কারণেই ভিডিওটি আমরা সরিয়ে দিয়েছি। পরে নীতিভঙ্গের কারণে অ্যাকাউন্টটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সিস্টেম অনুযায়ী আপাতত 7 দিন নতুন ভিডিও আপলোড বা লাইভ করা যাবে না। এই মেয়াদটা আরও বাড়তে পারে।